আরজিকরের ঘটনায় এবার কলম ধরলেন মুখ্যমন্ত্রী। আরজিকরের ঘটনায় হৃদয় জ্বলে ছারখার হয়ে গিয়েছে, মনে হচ্ছিল তার পরিবারের কেউ যেন চলে গেল, কোনো মানুষই মেনে নিতে পারবে না, লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমারও বাড়িতে মেয়ে আছে, আমিও একজন অভিভাবিকা, যন্ত্রণা কোথায় বিদ্ধ করে, জাগো বাংলার শারদ সংখ্যায়, লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ঘটনায় এবার কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ঘটনায় হৃদয় জ্বলে ছারখার হয়ে গিয়েছে, মনে হচ্ছিল তার পরিবারের কেউ যেন চলে গেল, কোনো মানুষই মেনে নিতে পারবে না, লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমারও বাড়িতে মেয়ে আছে, আমিও একজন অভিভাবিকা, যন্ত্রণা কোথায় বিদ্ধ করে, জাগো বাংলার শারদ সংখ্যায়, লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, জাগো বাংলার শারদ সংখ্যা, সেখানে আরজিকর কাণ্ড নিয়ে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর, শুনতে পাচ্ছ? একদমই। দেখো যে এই যে জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র, তার যে শারদ সংখ্যা, সেই শারদ সংখ্যায় প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখা থাকে, কিন্তু এবারও মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিষয়টা একদম অন্য। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখায় উঠে এসেছেন আরজিকরের ঘটনা। যে আরজিকর আমরা দেখছি যে গত 9 আগস্ট থেকে এখন পর্যন্ত যে আরজিকর হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি থেকে শুরু করে প্রতিবাদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অন্যতম একটা বিষয় হয়ে উঠেছে। সেই আরজিকরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় কলম ধরলেন এবং সেই করছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা যে তার তাকে যে কতটা মর্মাহত করেছে সেই বিষয়ে যেমন তিনি লিখেছেন, মন্ত্রী লিখেছেন যে পরিবারের কোনো সদস্যকে হারিয়েছি, পাশাপাশি এই ধরনের ঘটনা রুখতে রাজ্য সরকার যে বিল নিয়ে এসেছে, যেটা ইতিমধ্যে রাজ্য বিধানসভায় পাশ হয়েছে, সেই বিল সংক্রান্ত বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে কেন তিনি এই বিলটা নিয়ে এসেছেন, কেন তিনি এই বিল নিয়ে এসেছেন। এবং এক্ষেত্রে যে বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল বা হয়েছে সেই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের জাগো বাংলা, তার যে শরৎ সংখ্যা এবং উৎসব সংখ্যা, সেই উৎসব সংখ্যাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কলম উঠে এলো সেই আরজিকরের ঘটনা। এবং সেই আরজিকরের ঘটনা যে কতটা মর্মস্পর্শী বা তাকে বেদনা দিয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনা রুখতে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিতে রাজ্য সরকার চেয়েছিল, এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা করা হাতে দমন করা যায় তার জন্য রাজ্য বিধানসভা রাজ্য সরকার যে বিল নিয়ে এসেছে সেই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কলমে উঠে এসেছে জাগো বাংলার উৎসব সংখ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।